সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আপার রস আর সৌন্দর্যের মিশ্রণে সারা পৃথিবীতেই রয়েছে অসংখ্য বিস্ময়কর বস্তু যা প্রতিনিয়ত আমাদের আশ্চর্যজনিত করে থাকে এর মধ্যে সমুদ্র সৈকত কিংবা দ্বীপ ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বর্গ আজ পৃথিবীর এমন সুন্দর ও চমকপ্রদ দশটি দ্বীপ ও সমুদ্র সৈকত নিয়ে আজকে আমাদের আয়োজন নাগাবিউ সমুদ্র সৈকত ভাঙ্গা জাহাজের দ্বীপ কিংবা স্লাগলারদের উপসাগর নামে এটি স্থানের উপকূলীয় লুনিয়ায় দ্বীপের কাছে অবস্থিত মূলত আশির নামে পরিচিত ছিল কথিত আছে যে উনিশ সালে স্লাগলারদের একটি জাহাজ খারাপ আবহাওয়ায় এই দ্বীপে এসে বিধ্বস্ত হয় এই জাহাজের ধ্বংসাবশেষ দিয়েছে পুরো দ্বীপটিকে নতুন একটি রূপ পিছনে পাহাড় আর সামনে নীলা সমুদ্রের পানি যেকোনো সমুদ্র প্রেমীকে আকৃষ্ট করে সক্ষম হবে সমুদ্র সৈকত ইউরোপ তথা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত হল বেনাগেল পর্তুগালের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এটি অবস্থিত শুধুমাত্র জলপথেই এখানে পৌঁছানো যায় গ্রীষ্মকালে এখানে অনেক পর্যটক এসে ভিড় করে বিশেষত সূর্যাস্ত দেখার জন্য সমুদ্র সৈকতটি এক লোভনীয় স্বপ্নপুরী বোনারির গোলাপি সমুদ্র সৈকত ক্যারেবি অঞ্চলে অবস্থিত এই সমুদ্র সৈকতটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত আর তা সমুদ্র পাহাড়ের গোলাপি বালু যখন আস্তে আস্তে রোদ বাড়ে কিংবা জল কমে যায় তখন এই সমুদ্রের বালি গোলাপি হতে থাকে দ্বীপটি খুবই নির্জন তাই ভ্রমণ পিয়াশিদের জন্য অত্যন্ত পছন্দের একটা জায়গা হতে পারে এটি কওয়াপিয়া সমুদ্র সৈকত যুক্তরাষ্ট্র অধ্যুষিত হাওয়াই দ্বীপের অন্তর্গত এই সমুদ্র সৈকতকে অনেক সময় সিক্রেট বিস নামেও ডাকা হয় সমুদ্র সৈকতের অদূরে রয়েছে বাতিঘর যা ভ্রমণকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জিনিস এছাড়াও যারা সাপ করতে ভালোবাসেন তারাও এই সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে থাকেন বিশেষ আগ্রহ নিয়ে দেল অমর এই সমুদ্র সৈকতটি মেক্সিকোর পুয়েতো ভলায়াতরা থেকে স্পিড বোর্ড দিয়ে ঘন্টাখানিক পথ পাড়ি দিয়ে যেতে হয় একটি কৃত্রিম ট্যানেল আছে এই দ্বীপের মধ্যে এই দ্বীপ সমুদ্র সৈকতটি আন্তর্জাতিক পর্যটক বিশেষত তরুণ তরুণীদের মধ্যে এই সমুদ্র সৈকতের বিকল্প আর কিছু হতে পারে না বলে মনে হয় না ড্রাই সমুদ্র সৈকত সবাই হয়তো যুক্তরাষ্ট্রের বিখ্যাত সমুদ্র সৈকতের নাম শুনে থাকবেন কিন্তু ড্রাই তাটুকাজের সাথে কম পরিচিত থাকবেন মূল ফ্লোরিডা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতটির অবস্থান পর্যটক মহলের এটি বেশ গুরুত্ব আছে তবে জেনে রাখা ভালো যে এই সমুদ্র সৈকতেই সাধারণত বিভিন্ন অভিবাসীরা অবৈধভাবে এসে বের জমায় লর্ড হয়ে দ্বীপ অস্ট্রেলিয়ায় অবস্থিত এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণে গঠিত এক আপার মোহনীয় স্থান কাদের ব্যাকপ্যাক আর সাথে একটা মাউন্টেন সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে চাইলে এর থেকে সুন্দর জায়গা আর কিছু হতে পারে তবে আপনি চাইলেই এই দ্বীপে যেকোনো সময় ঘুরতে যেতে পারবেন না একই সময়ে মাত্র চার শত মানুষকে একসাথে এই দ্বীপে অবস্থান করতে দেওয়া হয় তাই আপনাকে আগে থেকেই যথাযথ পরিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে হোয়াইট হেভেন সমুদ্র সৈকত অনেক দ্বীপিকেরা অস্ট্রেলিয়ার আরেকটি সমুদ্র সৈকত সৈকত হলো হোয়াইট হ্যাভেন সমুদ্র সৈকত বিস্ময়কর এই সমুদ্র সৈকতের সব বালি সাদা রঙের এছাড়াও বলা হয় থাকে যে পৃথিবীর সব থেকে সাদা আর পরিষ্কার বালি শুধু হোয়াইট হ্যাভেনেই মিলবে কোলানাতে দ্বীপ আন্দামান সমুদ্রের উপকূলে থাইল্যান্ড এর অন্তর্গত এই দ্বীপটি বিশ্বের অন্যতম কয়েকটি দ্বীপের মধ্যে অন্যতম কিছুটা বন্য ম্যানগ্রোভ ফরেস্ট আর প্রকৃতি অরণ্য সুন্দর এই দ্বীপটি পর্যটকদের কাছে বহুল আকাঙ্ক্ষিত এক বস্তু এই দ্বীপের আশেপাশে বিভিন্ন জেলে গোষ্ঠীর বসবাস হলবক্স দ্বীপ মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে অবস্থিত এই দ্বীপটি অনেকটা যান্ত্রিকতার বাইরে ফেরি কিংবা বোর্ড দিয়ে এখানে যেতে হয় একবার পৌঁছে গেলে কেউ আর এই আবর্জনা ভরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে না তেমন কোন ইঞ্জিনের গাড়ি ঘোড়াও নেই একমাত্র ভরসা হলো পায়ে হাঁটা এবং ছোট গল্পরদের জন্য ব্যবহৃত দুই সিটের ছোট গাড়ি পাওয়া যায় এখানে